হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বন্ধুরা খুব ভালো আছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো আর করতে থেকো, তো তোমাদের সাপোর্টই আমার প্রয়োজন। এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি। আমি তো লিটারেলি ওয়েট করি যে তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর সেই কমেন্টগুলো পড়ে আমি তার রিপ্লাইটা দেব। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কালকে ভিডিও দিতে পারিনি কেন? তো এর পিছনে একটা রিজন আছে। আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু রেগুলার তোমাদেরকে ভিডিও দেব, তবে দিতে পারিনি কালকে। একটাই কারণ, আমাদের বাড়িতে একটুখানি প্রবলেম চলছে, সেই জন্য। কি প্রবলেম সেটা বলবো অবশ্যই, সাথে থাকো বুঝতে পারবে। ও, আজকের তারিখটাই তো বলতে ভুলে গেছি। আজ হলো 8 তারিখ, আর এখন বেজে গেছে কিন্তু সকাল 9টা, আর আজ হলো রবিবার। আর কালকে কিন্তু আমি ব্লগ শুটই করিনি, কেননা একটুখানি প্রবলেমের মধ্যে ছিলাম। তো যেহেতু, চলো প্রবলেমটা তোমাদের সাথে শেয়ারই করে ফেলি। তো প্রবলেমটা হলো, বাড়িতে না প্রচুর টেনশনের মধ্যে সবাই ছিল। মানে আমার বড় ননদের আজকে ডেলিভারি হবে, তো কাল থেকে ছোটা ছুটি, সবাই নার্সিংহোমে ভর্তি করছিল, সবাই নিয়ে যাচ্ছিল। তো এই নিয়ে না সবাই একটুখানি টেনশনে ছিল, ছোটা ছুটির মধ্যে ছিল, সেজন্য না সেই মুহূর্তে আমি আর ব্লগ করতেও পারিনি, ভিডিও শ্যুটও করতে পারিনি, সেই জন্য আর কোনো দিন, মানে সেদিনকে ওই জন্য আমি শেয়ারও করতে পারিনি। আমি অবশ্য বাড়িতে ছিলাম আর সবাই ছোটাছুটি করছিল, কিন্তু না বাড়িতে থেকেও একটা টেনশন ছিল যে কী করছে না করছে, আর সেভাবে মনও হয়নি যে একটা ভিডিও করি। এই ফার্স্ট টাইম কিন্তু আমার সাথে এরকম হলো ভিডিও বানানো নিয়ে, তো কোনো দিন এরকম হয়নি। যাই হোক, চলো, আর এখন ওইখানে আমি মর্নিং ড্রিঙ্কটা খেয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর বন্ধুরা, জানো তো আজকেও না বাড়িতে কেউ নেই, মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই মানে ওইখানে রয়েছে। তো আজকে ডেলিভারি হওয়ার কথা, আজকে ওই 1টা 1:30টার মধ্যে কিন্তু ডেলিভারিটা হয়ে যাবে। আর আমারও যাওয়ার ইচ্ছা ছিল, তবে ভাবলাম বাড়িতে তো কেউ থাকবে না, প্লাস ওখানে যদি যাই তাহলে ওইখানে সবাই ছুটাছুটি করবে, ওখানে গিয়ে অযথা ভিড় বাড়িয়ে লাভ নেই, সেজন্য যাইনি। আর এখানে দেখো আমার এই কভারটা মানে এমন টেনে টেনে গুজে দিচ্ছি, তাও কিন্তু পারছি না। ফ্লিপকার্টে যে অর্ডার করেছি ম্যাট্রেসের কভার, সেটা যতদিন না আনতে পারছি ততদিন কিন্তু এই প্লাস্টিকটা খুলতে পারবো না, মানে ম্যাট্রেসের ওপর যে প্লাস্টিকটা রয়েছে, তো সেটা যেহেতু সাদা কালার নোংরা হয়ে যাবে সেই জন্য। আর এতটা দামি জিনিস না, সত্যি আমারও প্রচুর মন খারাপ যে যদি তুলে দিই, হুট করে যদি একটু চা বা কিছু পড়ে যায় সাথে সাথে দাগ লেগে যাবে। আর জানো তো বন্ধুরা, আমি যে কভারটা অর্ডার করেছি সেটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ, মানে ওয়াটারপ্রুফ, ভীষণ সুন্দর, খুব ভালো। জানি না ফ্লিপকার্ট কেন এতটা দেরি করছে, অন্য সময় কিন্তু এত দেরি করে না ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট সবসময় তাড়াতাড়ি অর্ডার করে। 2 তারিখে অর্ডার করেছি জানো তো, এখনও পর্যন্ত দিল না। আর আজকে দেখো বাইরে সমস্ত চারিদিকে পাতা পড়ে আবর্জনা হয়ে গেছে। সত্যি বলতে এসবগুলো না আমাকে দেখতে হয় না, বিশেষ করে উঠোন ঝাড় দেওয়া এইগুলো তো আমাকে দেখতেই হয় না, কেননা শাশুড়ি মা সকালবেলা উঠে না সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে নেয়। তবে আজকে তাড়াতাড়ি চলে গেছে, কালকে ছোটাহাটা করেছে, তারপর ভোর ভোর আজকে বেরিয়ে গেছে, তো সেই জন্য সবটা পড়ে আছে। তো আমি ভাবলাম এগুলোকে বিছানা টিছানাটা তুলে ফার্স্টে ভাবলাম বাসি উঠোনটা, এবং এটা হচ্ছে আমাদের মেন গেট, মেন গেটের সামনে যেটা রাস্তা রয়েছে এখানেও প্রচুর ধুলো পাতা। তো আমি ভাবলাম কি প্রথমে ওইগুলোকে না সুন্দর করে ঝাড়টাড় দিয়ে তারপর ঘরের কাজগুলো করব। আর এখন বাড়িতে আছি বলতে আমি আছি, আশি আছে, আর আমার হাজবেন্ড আছে, ও তো দোকানে, আর আমি এই বাড়িতে রয়েছি, আমি আর ও কাজ করছি। তো ও ঘরে ওই বাসন টাসনগুলোকে ধুচ্ছে, আর ততক্ষণ আমি বললাম ঠিক আছে আমি তাহলে বাইরের সব জিনিসপত্রগুলো বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে দিই, জানো তো সামনে না এরকম নোংরা থাকলে একদমই দেখতে ভালো লাগে না। আর মানে কোনো দিন নোংরা দেখি না, শাশুড়ি মা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এইদিকে তো আমাকে দেখতেই হয় না, তবে যখন থাকবে না তখন তো আমাকে দেখতে হবে, যেমন এই আজকে নেই সেজন্য আমি সবটা করে নিলাম। তো নিয়ে আবার ভিতরের যেটা ছিল, ভিতরের দিকে যে উঠোন মতো রয়েছে, আমাদের তো মাটি নেই, সবটাই পাকা করা, তো সেগুলোকেও ঝাড় টাড় দিয়ে বাইরেটাও সুন্দর করে ঝাড় দিয়ে এক জায়গায় করে রেখে
আর বন্ধুরা, সব শেষে কিন্তু একটা বাস্তব কথা তোমাদের সামনে আমি তুলে ধরবো। সব শেষে কিন্তু তোমার যোগ্যতা এবং তুমি কি করো সেটাই কিন্তু মানুষ বিচার করবে বন্ধুরা। সেই জন্যই বলবো প্রত্যেক সবাইকে নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, ছেলে হোক বা মেয়ে। তো সেই ক্ষেত্রে বলবো যে যার মতো করে কিন্তু লাইফে সেটেল, যে কোনো কাজ করে, বা যারা হাউসওয়াইফ তারাও কিন্তু এটা নয় যে তারা কিছু করতে পারে না, তারা কিন্তু সব কিছুই চাইলেই করতে পারে, তবে বাড়ির কথা ভেবে এবং সংসারের কথা ভেবে কিন্তু কিছু করে না। তো যারা হাউসওয়াইফ আছো তারা কিন্তু সবাই এই কথাটা ভালো করেই জানো। আর এখানে দেখো, সকাল সকাল না ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম আর ভাতটাও হয়ে গেছে, আর এখন যেহেতু একটু গরম পড়েছে একটু দেরি করেই ভাবছি যে তরকারিটা বসাবো। তরকারি বলতে শুধু চিকেন করব, আর তেমন কিছুই করব না। তো সেই জন্য ভাতটা এখানে আমি ফ্যানটা ঝাড়িয়ে নিলাম, নিয়ে ভাতটা করে রেখে দেব। আর এখন কিছু কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করব। করার পর লাস্টে একেবারে তরকারি করে নেব, ওই মাংসের তরকারি। কতক্ষণ লাগে করতে? জাস্ট চিকেনটাকে কষিয়ে একটুখানি ঝোল করে নেব। আর এইটা হচ্ছে আমাদের বাইরের রান্নাঘর। বাইরের রান্নাঘরটা না সবসময় দেখানো হয় না, তো ওইখানে সুন্দর করে একটুখানি সামনেটা ধুয়ে দিলাম, ফ্যানটা ঝাড়িয়েছি। ধুয়ে দেওয়ার পর দেখলাম খুব সুন্দর রোদ বেরিয়েছে কড়া। তো রোদটাকে না সত্যি বলতে একদমই মিস করতে চাইছিলাম না, সেজন্য মিস করছিলাম না। তাই জন্য কী করলাম, একটুখানি ওই বালিশগুলোকে এনে একটা চেয়ার বার করে রোদে দিলাম। কেন বলো তো, যদি এগুলো দিই তাহলে অনেক কিছু একটু কি সুন্দর ফোলা ফোলা লাগে বালিশগুলো, প্লাস অনেক রোগ জীবাণু মুক্ত হয়, এবং ঘাড়ের ব্যথা যাদের হয় সমস্যা তাদের জন্য নাকি ভীষণ ভালো শুনেছি, তবে কতটা কি জানি না। আর জানো তো, আজকে যখন আমি এগুলো রোদে দিচ্ছিলাম, আমার হাজবেন্ড কি বলছিল, বলছে সেই তুমি তো আগেরকার বয়স্ক বুড়িদের মতো বালিশ রোদ দিচ্ছ। তো আমি বললাম হ্যাঁ সত্যি কি আগের বয়স্ক বুড়িরা বালিশ রোদে দিত? তবে জানি না কেন জানি না মনে হলো যে কতদিন রোদের দেখা পাইনি, আর এই এখন যদি এইসব ঘরের জিনিসপত্রগুলোকে একটুখানি রোদে দেওয়া যেত তাহলে যেন হালকা হয়ে যেত, কেন জানি না এরকমই মনে হচ্ছিল। তারপর ওখান থেকে এসে ঘরটা, বাসি ঘরটাও ঝাড়তে দেওয়া বাকি ছিল, তো বাসি ঘর থেকেও ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর আমাদের এই যে মেন গেটের এই সামনেটা এত প্রচণ্ড পরিমাণে ধুলো হয় যেটা বলার বাইরে, কারণ সবাই জুতো পরে না এখানে ওঠে, তারপর কারখানায় যখন যায় উপরে সব এইখান থেকেই যায়। তো এই কারণে এখানটাতে এতটা পরিমাণে ধুলো থাকে যেটা মানে কি বলবো, মানে এত ধুলো থাকে, তোমরা তো দেখে দেখে বুঝতেই পারছো যে কতটা ধুলো থাকে। আর এই এখন ওই বাজে 11টা মতো, আর ব্রেকফাস্টও কিন্তু করে নিয়েছি মাঝখানে, সেটা আর দেখানো হয়নি। তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে একেবারে রান্না ঘরটাকে এবার যাব, রান্না করতে হবে। আর এখানে পাপোশটাকেও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, আর আশি হচ্ছে ঘর মুছে নেবে, আমি ঝাঁট দিয়ে দিলাম, এবার ও এসে মুছে নেবে। আর সব দিকের দরজা জানলা জানো তো আমি ঝাঁট দিচ্ছি আর বন্ধ করে দিচ্ছি, কারণ বাড়িতে সত্যি বলতে কেউ নেই, আর দরজা জানলা খোলা থাকলে কখন কে ঢুকে পড়ে, তারপর চোর ঠোর এদিকে প্রচুর রয়েছে। তো সেই জন্য আর যেটাই করছি না কেন দরজা জানলাগুলোকে লক করে দিচ্ছি, যে আসছে আসার পর ডাকছে, তারপর গিয়ে আবার দরজাগুলোকে খুলছি, এরকমই করছি জানো তো। কী করবো বলো, বাড়িতে কেউ না থাকলে না এরকমই মনে হয় যে দরজা জানলাগুলো সবগুলো বন্ধ করে রাখি, হঠাৎ করে যেহেতু আমাদের তিন চারদিকে গেট, তো কে কোথা থেকে ঢুকে পড়বে না সত্যি, আর সারাক্ষণ দেখাটাও পসিবল না। সেই জন্য সব কিছু বন্ধ করে চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদেরকে বললাম আজকে একটুখানি চিকেন কষা করব, আলু দিয়েই করব, আলু ছাড়া আবার আমার হাজবেন্ড খেতে চায় না। তো ওইখানে প্রথমে একটুখানি গোটা মশলা দিলাম, দিয়ে একটুখানি পেঁয়াজটা লাল করে নিচ্ছি, নিয়ে মশলা বলতে ওই আর কি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপর মশলা বলতে তেমন কিছু না, নর্মাল যেসব মশলা দিই, হলুদ, অল্প করে লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা না বেশি ব্যবহার করছি না, অল্প করেই দিলাম, একটুখানি ধনের গুঁড়ো দিলাম, আর জিরের গুঁড়ো দেবো ভেবেছিলাম, তবে দেখলাম না জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওই জন্য জিরের গুঁড়োটা আর দিইনি। তা দেওয়ার পর এবার সুন্দর করে একটুখানি ভালো করে কষিয়ে নেব।
আর এই রান্নাটা করছি কিন্তু আমি বাইরের রান্নাঘরে, কেননা বাইরের রান্নাঘরে তো সমস্ত মশলাপাতি ছিল আর ঘরদের ওদিকে মোছা হয়ে গেছে। ভাবলাম না থাক আর ঘর বাড়ি এঠো করবো না, ওখানে ঘরের রান্নাঘরে রান্না করলাম না, ওই জন্য বাইরের রান্নাঘরটা রান্না করে নিলাম। নেওয়ার পর এই রান্নাঘরটা মুছে নিলে হয়ে যাবে। তারপর মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে এখানে টমেটো, দুটো ছোটো ছোটো টমেটো ছিল, টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নেব, নিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। আর আলুটা না আগে থেকেই আমি ভেজে রেখে দিয়েছি, ওই যখন ভাত করছিলাম তখন ভেজে নিয়েছিলাম। তখন ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপর ভাবলাম না এত সকাল সকাল রান্না করব না, খারাপ হয়ে যাবে, এমনিতে গরম পড়ছে তো, আর আজকে ভালোই রোদ বেরিয়েছে, তবে জানি না কখন আবার বৃষ্টি চলে আসতে পারে, বলা যায় না। তবে এখন কিন্তু বাইরে ভীষণ কড়া রোদ রয়েছে। দেখো এইদিকে চিকেনটাকেও সুন্দর করে কিন্তু কষিয়ে টুষিয়ে নিয়েছি, আর এরকম কষা চিকেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে একটুখানি আবার ঝোল না দিলে না, যেহেতু একরকমের রান্না করছি আর কিছু করছি না, তো সেই ক্ষেত্রে ঝোল না দিলে আবার খাবো কী দিয়ে সেটাও ভাবতে হয়, তো সেই জন্য একটুখানি ঝোলও দেবো। তো এখানে তারপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, চিকেনগুলোকে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে আর ওই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে ঠুষিয়ে নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো, একটুখানি সিদ্ধ হবে। আর বন্ধুরা, তোমাদেরকে তো আমি বললাম যে এই কারণেই ভিডিও দিতে পারিনি। তারপরে না আমার আবার শরীরটা একটুখানি হঠাৎ করে খারাপ লাগছে, ওই সর্দি, একটু সর্দি হয়েছে, নাক ঠাকগুলো জ্বালা করছে, এরকমই শুরু হয়েছে। তো কী করা যাবে বলো, শরীর কখন ভালো থাকে কখন খারাপ থাকে সেটা বলা যায় না। তো ওদিকে আমার রান্নাবান্না অলমোস্ট ডান কমপ্লিট, এদিকে রান্নাঘরের দরজাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার রোদটা না একটু ছাওয়া পড়ে গেছে, যেহেতু কাজ আছে এই দিকটাতে, তো বালিশ টালিশগুলোকে এবার তুলে নিয়ে ঘরে চলে গেলাম। আর আমার এখনও কভারটা আসেনি, এটাই আমার সারাদিন মাথায় চিন্তা ঘুরছে কখন আসবে কখন আসবে। আর শাহান আছে এখানে, শাহান বলতে আমার বড় ননদের ছেলে, মানে বড় ছেলে, আর এখন যেটা হবে সেটা দ্বিতীয় ছেলে হয় কি মেয়ে হয়, তো ও এখানে আছে। যেহেতু ওকে ফার্স্টে রান্না করেছি, তো এখন ওই একটা মতো বেজে গেছে, ওকে আমি ফার্স্টে ভাতটা দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে দিয়ে দিচ্ছি। আমার এখনও স্নান করা হয়নি, ও আসবে দোকান থেকে, তো আমি ওকে ওই জন্য দিয়ে দিলাম। আমাদের খেতে খেতে না ওই দুটো বেজে যাবে, দেরি হয়ে যাবে, তো সেই জন্য ওকে দিয়ে দিয়েছি খেতে। তো খেটে নিয়েছে, এদিকে আমি স্নান করে এসেছি। আর জানো তো স্নান করে এসে খবর পেয়েছি মেয়ে হয়েছে, বেশ ভালো, সত্যি খুবই ভালো, একটা ছেলের পর একটা মেয়ে। যেহেতু আমার বড় ননদের একটা ছেলে ছিল, তো ওর বয়স হচ্ছে 11 বছর। আমার ব্লগে কিন্তু তোমরা হয়তো দেখেছো যে ওকে হয়তো অনেকেই দেখেছো বা চেনো, তো ওর হচ্ছে 11 বছর বয়স। আর এবার ওর একটা বোন হলো, ভীষণ ভালো, এক ভাই এক বোন, তো অনেকটা পরে গ্যাপেই কিন্তু হলো, তবে ভালো, ও না ওর ভাইয়ের দাদার কোলে উঠে উঠে ঘুরতে পারবে, ওর দাদা তো ভীষণ খুশি, আর আমরাও ভীষণ খুশি। আর আমিও যাব, দেখি আজকে আর যেতে পারবো না যেহেতু বাড়িতে কেউ নেই, তো আমি ভাবছি কালকে না হলে পরশু দিন দেখি যে কোনো একটা টাইম বের করে যাব। আমারও না খুব ইচ্ছা হচ্ছে দেখার। আর ও বলছিল, শাহানও বলছে যে হ্যাঁ সত্যি আমারও যাওয়ার খুব ইচ্ছা, নিয়ে চলো না মামি, নিয়ে চলো না। তো আমি বললাম হ্যাঁ নিয়ে যাব, যখন যাব তখন তোমাকে সাথে করে নিয়ে যাব। বলে এবার একটুখানি জামা কাপড় যেগুলো ছিল তো ওর সাথে কথা বলে ঠুলে নিয়ে ঘরে এসেছি। এসে একটু জামা কাপড় গুছানো ছিল সেগুলোকে আলমারিতে রাখলাম, তারপরে এই যে বালিশগুলো না এনে আর গুছাইনি, ওখান থেকে আনলাম, রোদ থেকে আনলাম, এনে আর গুছাইনি, তো তারপর গুছিয়ে নিলাম। তারপর দেখো কাণ্ডটা তোমরা দেখো, অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। সত্যি বলতে এত সুন্দর রোদ দিয়েছিল, ওদের ভালো লাগলো না রোদটা, সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসলো, সত্যি আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন রোদ আসবে। ঘর বাড়িগুলোতে রোদ পড়লে যেন হাসে, আর এই এক সপ্তাহের বেশি হয়ে গেল বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু ঘর বাড়িতে যেন কোনোই আলোই নেই, তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। চলো এবার আমরা খেতে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আমার সাথে থেকো পাশে থেকো, সাবস্ক্রাইব করে সাথে থেকো, আবারও দেখা হচ্ছে কাল ঠিক দুপুর 12টায়। টাটা।